রাস্তায় বেরিয়ে ইভটিজিং এর শিকার অথবা ট্যাক্সি প্রত্যাখ্যানের জেরে সময় মতো পৌঁছতে পারছেন না গন্তব্যে, চূড়ান্ত নাজেহাল হয়ে ভাবছেন কি করবেন, এবার থেকে আপনার একটি SMS এই ঘটনাস্থলে পৌঁছে যাবে হাওড়া সিটি পুলিশ। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে বুধবার থেকেই এই অভিনব উদ্যোগ। পুলিশ সূত্রে খবর, ইভটিজিং এর অভিযোগ জানাতে মোবাইলের রাইট অপশনে গিয়ে টাইপ করতে হবে WBEVT HWH আপনার লোকেশন ও ঘটনার সময়, তারপর পাঠাতে হবে 51969 নম্বরে। একইভাবে ট্যাক্সি প্রত্যাখ্যানের ক্ষেত্রে টাইপ করতে হবে WBTAXI HWHR ট্যাক্সির নম্বর ও ঘটনার সময়, পাঠাতে হবে 51969 নম্বরে। আপনার SMS পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বুধবার হাওড়া পুলিশ কমিশনারেটের সদর দপ্তরে এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় ও সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও তথ্য প্রযুক্তি বিভাগের কর্তারা। এটা একটা অত্যন্ত বলবো সুখের দিন, ঐতিহাসিক দিন, যে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে মানুষের জন্য। রাজ্যের মধ্যে হাওড়া কমিশনারেটেই প্রথম এই পরিষেবা চালু হলো। আগামী দিনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই SMS পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। সুনীত হালদারের রিপোর্ট, ABP আনন্দ, হাওড়া।